ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ওয়েবসাইটে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে বিভ্রাট, যান্ত্রিক ত্রুটিতে ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশে বিভ্রাট, সাময়িকভাবে ফল প্রকাশ স্থগিত রাখলো শিক্ষা সংসদ। কিছুক্ষণ পর ফের ওয়েবসাইটে উচ্চ মাধ্যমিকের ফল নতুন করে রেজাল্ট আপলোড করা হবে, শিক্ষা সংসদের তরফে কথা জানানো হয়েছে। আপনাদের আরেকবার জানাই, ওয়েবসাইটে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে বিভ্রাট, যান্ত্রিক ত্রুটির কারণে এই বিভ্রাট, সাময়িকভাবে ফল প্রকাশ স্থগিত রাখলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কিছুক্ষণ পর আবার ওয়েবসাইটে উচ্চ মাধ্যমিকের ফল অর্থাৎ রেজাল্ট আপলোড করা হবে, জানাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ওয়েবসাইটে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে বিভ্রাট, ফলে সাময়িকভাবে ফল প্রকাশ স্থগিত রাখলো শিক্ষা সংসদ। কিছুক্ষণ পর ওয়েবসাইটে নতুন করে উচ্চ মাধ্যমিকের ফল আপলোড করা হবে, এমনটা জানাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ওয়েবসাইটে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ সাময়িকভাবে স্থগিত রাখলো শিক্ষা সংসদ, তার কারণ ফল প্রকাশে বিভ্রাট তৈরি হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে। কিছুক্ষণ পর ফের ওয়েবসাইটে উচ্চ মাধ্যমিকের ফল আপলোড করা হবে, যেমনটা জানাচ্ছে শিক্ষা সংসদ। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবেন কি ধরনের বিভ্রাট। কৃষ্ণেন্দু, দেখো মূলত সংসদ সূত্রে যেটা জানানো হচ্ছে যে সার্ভারের সমস্যা হচ্ছে এবং সেই সার্ভারের সমস্যা হওয়ার পরে একটা এরর দেখাচ্ছে, যার ফলে 4টে থেকে যে ওয়েবসাইট মারফত ফলাফল জানার সম্ভাবনা তৈরি হয়েছিল সেই সম্ভাবনা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। এবং ছাত্রছাত্রীরা যে রোল নাম্বার এবং নাম্বার দিয়ে যে ফলাফল দেখার যে মানে প্রক্রিয়া শুরু করেছেন, তারা কিন্তু থমকে যাচ্ছেন। বহু ফোন আসছে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে আমরা দেখছি সেই সার্ভার চেঞ্জ করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এবং সংসদের সভাপতি জানাচ্ছেন যে প্রায় ৮ ঘন্টা সময় লাগবে গোটা বিষয়টা স্বাভাবিক হতে। স্বাভাবিকভাবে 4টে থেকে যে ফল জানার যে প্রক্রিয়া শুরু হয়েছিল সেটা 4টে থেকে জানা সম্ভব হচ্ছে না। ABP Ananda.abplive.in এ যে ফলাফল জানার কথা ছিল, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বার, সেখানে গিয়ে দেখা যাচ্ছে কিন্তু এরর আসছে। স্বাভাবিকভাবে সেই ফলাফল কোনোভাবে দেখা যাচ্ছে না, ছাত্রছাত্রীরা বিভ্রান্ত। কারণ আজকে মার্কশিট দেওয়ার নেই, মার্কশিট দেওয়া হবে প্রায় 15 দিন পরে এবং সেখানে সর্বোচ্চ নম্বর 1 নম্বর কম 499 পেয়েছেন একজন ছাত্রী সম্ভবত, যাকে জানা যাচ্ছে কলকাতা, সম্ভবত যেটা জানা যাচ্ছে কলকাতা থেকে একজন ফার্স্ট হয়েছেন। সেখানে এই যে একটা কৌতূহল তৈরি হয়েছে লক্ষ লক্ষ ছাত্র। কৃষ্ণেন্দু, তোমায় থামাবো এই মুহূর্তে। সংসদ সভাপতি মহুয়া দাসের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পেরেছি। মহুয়াদি, কি ধরনের সমস্যা তৈরি হয়েছে এবং যারা রেজাল্ট জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা কখন থেকে রেজাল্ট আবার ওয়েবসাইটে দেখতে পাবেন? দেখুন, আমি এইমাত্র জানতে পারলাম আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে যে আমাদের সার্ভারে একটা গন্ডগোল হওয়ার দরুন রেজাল্টটা প্রকাশ করতে একটু বিলম্ব হবে। কোনো টেনশন বা বিভ্রান্তির কোনো কারণ নেই। আমাদের কম্পিউটারটা যেহেতু একটা ইনস্ট্রুমেন্ট, একটা মেশিন, একটা বড় ডেটা প্রসেস করছে, ন্যাচারালি ওটা কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছে, যার জন্য একটু সার্ভারটা ডাউন হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমরা ওটা চালু করবার আপ্রাণ চেষ্টা করছি এবং একটু হয়তো রেজাল্ট ফল প্রকাশে বিলম্বিত হবে, কিন্তু বাদবাকি কোনো কারুর কোনো টেনশনের আমরা হলেই সঙ্গে সঙ্গে আমরা আবার জানিয়ে দেবো আপনাদের মাধ্যমে যে আমাদের ওটা চালু হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীরা দেখতে পাবে। সবকিছু অনুরোধ করবো যে যেহেতু অনেক ভলিউমের ডেটা যাচ্ছে, একটা কোনো ফল্ট হয়েছে, সার্ভারটা ডাউন হয়েছে একটুখানির জন্য, সঙ্গে সঙ্গে আমরা ওটা আপ করার চেষ্টা করছি এবং তারপরেই আমরা ফল প্রকাশ যেটা আমাদের ছাত্রছাত্রীরা দেখতে পাবে এবং এটা কিছু বেশিক্ষণ সময়ও লাগবে না, কিছুক্ষণের মধ্যেই তারা দেখতে পাবে। যেহেতু এবার মার্কশিট নেই ফলাফল প্রকাশের দিন, সেটা প্রায় 15 দিন পর। স্বাভাবিকভাবে এই ওয়েবসাইট নির্ভরই আজকের ফলাফল আজকেই হবে। আজকে একটুখানি সময়, আমরা যদি 4টে বলেছি তো সে জায়গায় হয়তো একটুখানি সময় লাগবে, ৮ ঘন্টা ৪৫ মিনিট সময় লাগতে পারে। কাউকে আমি কোন রকম এখানে টেনশন বা বিভ্রান্তি যাতে তাদের না হয়, তারা একটু ধৈর্য ধরে বসে থাকুক। আমরা আবার আপনাদের মাধ্যমেই সূচনা দিয়ে দেবো যে এটা চালু হয়েছে বলে। অনেক ধন্যবাদ মহুয়াদি আমাদের সঙ্গে কথা বলার জন্য। শিক্ষা সংসদ সভাপতি মহুয়া দাস, তার সঙ্গে আমরা কথা বললাম।